সেলিম, সব জনমত জরিপকে তো ভুল প্রমাণ করে ট্রাম্প জয়ের দ্বার প্রান্তে, এবং অভিবাসীরা কিন্তু অনেকটাই কিন্তু হিলারিকে সমর্থন করছিল। এই বিষয়ে অভিবাসীদের সাথে কোনো মনোভাব আপনি শুনতে পেরেছেন কিনা, কারোর সাথে কথা হয়েছে কিনা আমাদের জানাবেন। জি জি, আমার সঙ্গে, আমি এই জেভিড সেন্টার থেকে বেরিয়েই কয়েকজন বাঙালি ডেমোক্রেট সমর্থকের সঙ্গে কথা হয়েছিল এবং সবাই খুবই হতাশ ব্যঞ্জক কথাবার্তা বলছিলেন। তবে জ্যাকসন হাইটের বেশ কয়েকজন বাঙালি এসেছিলেন, তাদের প্রত্যেকেই বললেন যে আশা করেছিলেন হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি, যদিও 265 ইলেকটোরাল কলেজ এখনো তার পক্ষে নিশ্চিত হয়েছে। বাকি যে কয়টি, আর মাত্র 5টি ভোট হলেই আনুষ্ঠানিকভাবে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। বাঙালিদের যে শঙ্কা ছিল যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইমিগ্রেশন বিরোধী এবং মুসলমান বিরোধী যে সব বক্তব্য তিনি বলেছেন, তাতে করে মাইনরিটি হিসেবে বাঙালি কমিউনিটি ক্ষতিগ্রস্ত হয় কিনা, কিন্তু তারা এখন বলছে যে যেই প্রেসিডেন্ট হোক, নতুন প্রেসিডেন্টকে আমরা স্বাগত জানাবো এবং তিনি নির্বাচনের প্রচারণা হিসাবে হয়তো ইমিগ্রেশন বিরোধী বা মুসলমান বিরোধী কথাবার্তা বলেছেন। ধন্যবাদ সেলিম।